মিয়ানমারের গৃহযুদ্ধের প্রভাব সীমান্তে কেমন পড়ছে তা নিয়ে প্রতিবেদন দেখছিলাম। সীমান্তের সবশেষ খবর জানতে চাই এই মুহূর্তে। কক্সবাজার টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ জানাবেন, মিয়ানমারের সীমান্তরক্ষী যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তাদের এখন কোথায় রাখা হয়েছে এবং তাদের মিয়ানমারে পাঠানো নিয়ে সবশেষ কি তথ্য আছে? শাফিন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর প্রায় 330 জন সদস্য এরই মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। গত এক সপ্তাহ বিভিন্ন সীমান্ত দিয়ে, কক্সবাজারের একেবারে বিভিন্ন সীমান্ত, যেখানে উলুবনিয়া হোয়াইকং সীমান্ত দিয়ে সর্বশেষ প্রবেশ করেছে এবং আজকে ভোরে দুজন প্রবেশ করেছে উলুবনিয়া দিয়ে। এর আগে তমরু, ঘুমদুম সেই সীমান্ত দিয়েও তারা প্রবেশ করে। মূলত সবাইকে গতকাল পর্যন্ত রাখা হয়েছিল ঘুমদুমের একটি আশ্রয়কেন্দ্রে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে আজকে 101 জনকে। বিজিবি এখানে টেকনাফ এনে নীলা একটি স্কুলে তারা রেখেছেন। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসনিক সুবিধার কারণে তারা এখানে এনেছেন তাদেরকে। দুটি কারণ হতে পারে, ঘুমদুম যে স্কুলে রাখা হয়েছিল সেখানে এতজন সদস্য আসলে একটু যারা ছিলেন তারা আসলে সেটি এই স্কুলে একসাথে এতজনের সংকুলন নাও হতে পারে, সে কারণে 101 জনকে সরানো হয়। অথবা এই নীলা জায়গা থেকে কিন্তু পরপরই হচ্ছে টেকনাফের নাফ নদী, যার ওপারে মিয়ানমারের সীমান্ত। যদি তাদেরকে কোনো কারণে মিয়ানমারে হস্তান্তর করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে খুব কাছেই, যার কারণে তা খুব দ্রুত তাদেরকে পার করা সম্ভব হবে। আর যেটি সেটি বিজিবির মহাপরিচালক বলেছেন, খুব দ্রুততম সময়ে তাদের সাথে আলোচনা চলছে, এটি একটি কূটনৈতিক বিষয়। নেপিদোর সাথে আলোচনার পর মূলত তাদেরকে একটি সময় দেখে তাদেরকে হস্তান্তর করতে হবে, ফলে সেটি তারা বলছেন যে শিগগিরই হয়তো তারা নেবেন। তবে সেটি নৌপথে হবে কিনা বা সমুদ্রপথে হবে কিনা নাকি আকাশপথে হবে সেটি আসলে এখন একটি আলোচনার বিষয় সবার সাথে। তো সব মিলিয়ে আমরা মিয়ানমারের পুরো দিনের কথা যদি বলি, দিনটা আসলে দুশ্চিন্তায় কাটে অনেকের, আর রাতের বেলা যদি হয় সেই চাপা আতঙ্ক আসলে ভর করে সবার মাঝে সীমান্ত জুড়ে, এবং সেই চাপা আতঙ্ক কারণ রাতের বেলায় গোলাগুলির পরিমাণ ঠিক কিছুটা বাড়ে। তবে আমরা পুরো সীমান্ত দেখেছি যে বান্দরবানের যে সীমান্ত, সেই সীমান্তের অধিকাংশ জায়গা আসলে মিয়ানমারের সশস্ত্র যে সংগঠন সেই সংগঠনের দখলে চলে যাওয়া। এখন টেকনাফের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে মূলত এখন বিদ্রোহীরা অবস্থান নিচ্ছে এবং সেখানকার বিভিন্ন ক্যাম্প থেকে তারা বাংলাদেশের দিকে প্রবেশ করার চেষ্টা করছেন। এবং পুরো সীমান্ত এলাকা আসলে বিজিবি কড়া পাহারায় আসলে পুরো সীমান্ত রেখেছেন। সহকর্মী হোসাইন জিয়াদ যুক্ত হয়েছিলেন টেকনাফ থেকে, জানাচ্ছিলেন সীমান্তে মিয়ানমারের সহিংসতার ফলে বাংলাদেশের উপরেও তার কিছুটা উত্তাপ এসে পড়ছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য